গাইস, এই এপিসোডে যে ডিসকাশনটা হবে, মানে আমি জানি যে তোমাদের মাথা এমনি গরম হয়ে রয়েছে, কিন্তু এই ডিসকাশনের পরে সত্যি আর মাথা আর মাথার জায়গায় থাকবে না। কারণ এমনি ভাই ডাব্লিউডাব্লিউ যা দিচ্ছে, মানে আমরা ভাবছি, আমরা চাইছি একটা জিনিস চলে যাচ্ছে অন্য কোন সম্পর্কে, মানে কিচ্ছু বলা নেই, মানে আমরা দেখতে চাইছি একটা যুদ্ধ, যেটা মানে সামার স্ল্যাম থেকে আঁচ দিয়েছে। হ্যাঁ, আঁচ তো অনেক কিছুই দিয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেটা এখন নেসেসারি নয়, ডাব্লিউডাব্লিউ এখন সেই দিকে যাচ্ছে। আর এটাকে নিয়ে অবভিয়াসলি দেখো স্যাটারডে থেকে মানে ডিসকাশনের পর ডিসকাশন হয়ে যাচ্ছে। আর আমি বলেছি যে এটাকে নিয়ে কথা বলে তো মানে হাজারটা ভিডিও হয়ে যাবে, কারণ এটা এমনই একটা ফ্যাক্টর যে গাইস আমরা যে সামনে একটা বড় ম্যাচ কার্ড পেলাম ভাই, ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ম্যাচ, যেটা কোডি রোডসের হোম টাউন আটলান্টা জর্জিয়াতে। তো কোডি রোডস টিম আপ করছে তারই রাইভাল রাসেল মিনিয়া, দুটো রাসেল মিনিয়া মেইন ইভেন্ট, তাকে হারিয়ে উনি আনডিসপিউটেড টাইটেল জিতলেন। তো রোমেন রেন্সের সাথে উনি টিম আপ, অ্যাকচুয়ালি বলা উচিত রোমেন রেন্স কোডি রোডসের সাথে টিম আপ করছেন, আর তিনি এগেনস্টে যাচ্ছেন বেসিক্যালি ব্লাড লাইনে। তো আর কি বলবো, মানে সত্যি মাথা গেছে, মানে কে যে কার সাইডে আছে সেটাই তো বোঝা যাচ্ছে না, কোডি রোমানের সাইডে না রোমান কোডির সাইডে। কারণ এদিক দিয়ে কোডিও ক্ষিপ্র মনোভাবে রয়েছে, প্রথমে বলছে যে না আমি আমার ব্লাড লাইনের সাথে সমস্ত হিসাব হয়ে গেছে, এটা আর আমার প্রবলেম না, এটা রোমানের প্রবলেম। আর সেখানে কোডি হাত বাড়াচ্ছে, মানে সত্যি ভিক্ষার হাত আর কি বলো, মানে কোডি হাত বাড়াচ্ছে দে কন্ট্রাক্ট আমি সাইন করি। আর রোমানকে ভাবো, রোমানের সামনে কোডি বলে দিল যে হ্যাঁ এটা তোর শো ছিল, এটা তোর ডাব্লিউডাব্লিউ ছিল, কিন্তু রেসলম্যানিয়ার পরে আর নেই। তো রোমান কিন্তু কিছু বলে না, হ্যাঁ উনি মাইকটা ছুঁড়ে দেখিয়ে দেবে যে কার শো, দেখ তোর, তুই তো মাল ক্রিটিসিজমের পর ক্রিটিসিজম পাচ্ছিস, আমি এসছি বলে তুই তাও একটুখানি ফুটেজ পাচ্ছিস, নয়তো তুই সেটাও পেতিস না। কিন্তু রোমান কিছু বলেনি ভাই, শান্ত হয়েছে, কারণ উনি এখন বেবি ফেস ক্যারেক্টার রয়েছে বলে কথা তো ডেফিনেটলি। কিন্তু কোডি রোডস রোমান রেন্স এই যে মানে কি বলবো, মানে যুগলবন্দি বলতে গাজব লাগছে। মানে দেখো ঠিক আছে, চলো সেথ রলিন্স আর কোডি রোডসকে তাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ চলো, সেথ রলিন্স নিজের সহানুভূতি দেখিয়েছে কোডির উপর, কোডি ঢাল হয়েছিল, আর সেথ রলিন্স নিজের পুরো ডিউটি পূরণ করেছে রাসেলমেনিয়া, তা তো মানে পুরো কিছু বলার নেই, মানে একদম মানে পারফেক্ট এক্সিকিউশন বলতে গেলে ভাই সেথ রলিন্সের যে দরকারটা ছিল হয়ে গেছে। কিন্তু এখানে কোডি আর রোমানের, মানে রোমানের সাইডে কোডি কেন, কোডির সাইডে রোমান কেন, সেটা নিয়ে মানে ফ্যান্সদের মানে মাথা গরম হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি দেখো, আমরা যেটাকে নিয়ে আগের এপিসোডগুলোতেও কথা বলছিলাম যে দেখো এটাকে কি তাহলে লিড করছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের দিকে, যেখানে রোমান রেন্স আর কোডি রোডস অ্যাকচুয়ালি নিজেদের বন্ডিংটাকে স্ট্রং করবে, আর তারা এগেনস্টে যাবে এই সোলো সিকোয়ার ব্লাড লাইনের। শুধু এবার দেখো কোডি আর রোমান হলে তো চলবে না, তো তার ব্যাকগ্রাউন্ডে আরও অনেক অনেক সুপারস্টার চাই। এবার দেখো আইদার তো এটা ওচি ব্লাড লাইনের দিকে যাবে যে হ্যাঁ জিমি উসো তারপরে আসলো, তারপরে জে উসো স্যামি জেন আসলো সেখান দিয়ে হবে, অথবা আমরা একটা আলাদাই টিম দেখতে পাবো, যেটাকে নিয়ে আমি কথা বলেছিলাম ইভেন গাইস লাস্ট এপিসোড, মানে কালকে আমরা ডিসকাশন করছিলাম এই ম্যাচটার মধ্যে বলি কে হতে পারে, যে কার উপর পিনটা হবে। এবার দেখো আমি কথা বলছিলাম যে এখানে সোলো সিকোয়া জ্যাকোফাডোর টিমে জেতাটা খুব দরকার। হ্যাঁ সোলো সিকোয়া বারবার কোডির এগেনস্টে যাচ্ছে, উনি হেরে যাচ্ছেন ঠিক, কিন্তু যখন কথা হচ্ছে ভাই একটা ব্লাড লাইনের ওয়ার, তো সেখানে ব্লাড লাইনকে কিন্তু জিততে হবে। তো সেক্ষেত্রে সোলো সিকোয়া যে নিজের যে ব্লাড লাইনকে যে প্রিপেয়ার করলো, যে জ্যাকোফাডু আছে, টামাডোঙ্গা টাঙ্গালোর রয়েছে, আর তারাই যদি হেরে যায় তো প্রচুর আজব লাগবে যে ভাই তুমি কি রোমান রেন্সের সামনে নিজেকে ট্রাইবাল চিফ দেখাচ্ছ, তুমি ব্লাড লাইন দাঁড় করালে যেখানে সেই ব্লাড লাইন জিতলোই না। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে সোলো সিকোয়া জ্যাকোফাডু জিতে যাবে। তাহলে তো অবভিয়াস ব্যাপার যে তাহলে রোমান আর কোডির মধ্যে কোনো একজন পিন হবে। দেখো আমি কথা বলছিলাম যে এখানে মেজর চান্স আছে রোমান রেন্স পিন হওয়ার, কারণ যেরকমভাবে আমরা সেই সময় দেখেছিলাম যে হ্যাঁ মানি ইন দ্য ব্যাঙ্ক ব্লাড লাইন সিভিল ওয়ারে জে উসো রোমান রেন্সকে পিন করেছিল, কারণ ওই স্টোরি লাইনটাই ওইভাবে দেখানো হয়েছিল যে হ্যাঁ রোমান রেন্স আর সোলো সিকোয়া টিম হারবে আর জে উসো পিন করবে, সেটা কতটা অ্যাঙ্গেল দিয়েছিল, আর দেন ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ সেট হওয়া। তো এখানে দেখো পুরো সেন্টার পার্ট কিন্তু একটাই, মানে একটাই ম্যাচ বলবো, একটাই স্টোরি লাইন বলবো, সেটা হচ্ছে রোমান রেন্স আর সোলো সিকোয়ার মধ্যে, কারণ সোলো সিকোয়ার কাছে উলাফালা মালা রয়েছে, রোমান রেন্স সেটাকে আদায় করতে চায়। তো এখানে কিন্তু মেন অ্যাট্রাকশন কিন্তু রোমান রেন্স আর সোলো সিকোয়ার মধ্যে, আর সেখানে যদি সোলো সিকোয়ার রোমান রেন্সের যদি কোনো অ্যাঙ্গেলই না থাকে, যদি মাঝখানে চলে আসলো কোডি রোডস নিজের হোম টাউন ফ্যাক্টর নিয়ে, তো সেটা কিন্তু প্রচুর আজব লাগবে। তাই জন্য এখানে মেজর থিং দরকার যে সোলো সিকোয়ার রোমান রেন্সকে পিন করলো, আর এটা একটা বড় স্টেটমেন্ট হয়ে গেল। এবার তোমরা অনেকে বলবে যে সোলো সিকোয়া যদি রোমান রেন্সকে পিন করাতে, এখানে কিন্তু
প্রচুর বড় ধামাকা আনা দরকার, কারণ রোমেন রেস এমনি এমনি পিন হয়ে যাবে সেটা হতে পারে না। তো রোমেন রেসের সাইডে এমন কি ফ্যাক্টর হয়ে যাবে যার জন্য সোলো সিকোয়া পিন করলো? এবার দেখো তোমরা আবার অনেকে তুলে দেবে যে ভাই জ্যাকব ফাডুও তো পিন করতে পারে, কারণ জ্যাকব ফাডুকে একটা বড় অ্যাটেনশন দেবে। কিন্তু আমার মনে হচ্ছে যে জ্যাকব ফাডুকে এই টাইমে বড় অ্যাটেনশন দেবে, কারণ যদি সেই অ্যাটেনশনটা দিয়ে দেয় তাহলে কিন্তু সোলো সিকোয়া ছোট হয়ে যাবে, মানে সোলো সিকোয়ার ওই প্রভাবটা কমে যাবে ভাই, জ্যাকব ফাডুর অ্যাটেনশনটা এত বেশি বিগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে জ্যাকব ফাডুকে গাইজ ধরে রাখবে। গাইজ হ্যাঁ এটা ঠিক যে জ্যাকব ফাডু ম্যাচে আছে, কিন্তু জ্যাকব ফাডুকে ওইভাবে কিন্তু শো করবে না, কারণ এটা অনেকটা ঠিক ওই রকম হয়ে যাবে না যে ভাই তুমি সোলোকে ট্রাইবেল চিফ দেখাতে যাচ্ছ আর এদিকে জ্যাকব ফাডু আলাদাই খেলা খেলে দিল আর মানে অ্যাটেনশন নিয়ে নিল, তখন ডাব্লিউডাব্লিউই ভাবে যে ভাই আমরা কোন দিকে যাবো, এরকম ব্যাপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে জ্যাকব ফাডুর এখানে কিন্তু মেন অ্যাট্রাকশন জাস্ট এটাই যে জ্যাকব ফাডু যে সোলোকে প্রোটেক্ট করছে, যে হ্যাঁ হয়তো সোলো একটা কোনো এমন কোনো একটা ক্লোজ পিন হয়তো সোলোর ওপর করা হচ্ছে, তখন জ্যাকব ফাডু আটকে দিচ্ছে, এরকম ব্যাপার। তো এরকম অ্যাঙ্গেল হবে, কিন্তু জ্যাকব ফাডুকে আমি সাইডে রাখছি, সেক্ষেত্রে সোলোই তাহলে পিন করবে। এবার দেখো সোলো সিকোয়া তাহলে কি রোমেন রেন্সকে পিন করবে? এবার দেখো এখানে একটা বড় ফ্যাক্টর যে রোমেন রেন্স যদি পিন হয় তাহলে এখানে অনেক কিছু অ্যাঙ্গেল আছে, যে হ্যাঁ হয়তো আউটসাইড কোন একজন কোন সুপারস্টার চলে আসলো, জাস্ট লাইক ব্লাড লাইনে নিউ মেম্বার অ্যাড হলো, লাইক হিকুলিও বলো, লাইক ল্যান্স আনোই, হোয়াট অ্যাবাউট জিলা ফাটু, অনেক নাম সেখানে উঠে আসবে, ইভেন হিকুলিওকে নিয়ে প্রচুর ফ্যান্সরা কথা বলছে। বা দেখো জিলা ফাটু অবভিয়াসলি একটা বড় নাম, কিন্তু জিলা যেমন জ্যাকব ফাটু অনেক বাদে এসছে, তো সেক্ষেত্রে জিলা ফাটুকেও হয়তো একটুখানি মেজর অ্যাট্রাকশন হিসেবে হয়তো পরে সেটাকে নিয়ে আসবে, ইভেন নিয়ে চলেও আসতে পারে হয়তো ব্যাড ব্লাডে, সেটাও একটা অ্যাঙ্গেল। কিন্তু আমার দেখো মনে হচ্ছে যে এই ম্যাচটার যদি এন্ডিং অবভিয়াসলি যদি ক্লিয়ারই হয় তো সেক্ষেত্রে যে পিন খাবে, মানে যদি আমি রোমেন রেন্স আর কোডি রোডসের মধ্যে ভাবি যে হ্যাঁ তাদের মধ্যেই কোনো একজন পিন খাবে, তো সেক্ষেত্রে এমন কিছু ফ্যাক্টর হবে, মানে এদের দুজনের মধ্যে এমন কিছু ফ্যাক্টর হবে, সেটা অ্যাক্সিডেন্টালি বলতে পারো যে এমন কিছু অ্যাঙ্গেল হয়ে গেলো যার জন্য একজন পিন হয়ে যাবে, আর এরপরে কিন্তু একটা ব্লেম আসবে যে ভাই তোর জন্য আমরা হেরে গেছি, এরকম ব্যাপার। এবার এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল করবে গাইস নেক্সট স্টোরি লাইনে, কারণ আমরা যেরকমভাবে দেখলাম যে যখন রোমেন রেন্স আর কোডি রোডস যখন সামনাসামনি ছিল, আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ কন্ট্রাক্ট সাইন করলো স্ম্যাকডাউনে, তখন কিন্তু সোলো কিন্তু রোমানকে বারবার বলছিল যে এই মানুষটাই কিন্তু তোকে হারিয়েছে রাসেলমেনিয়া, আর তুই এর সাথে টিম আপ করছিস, তো এরকম ব্যাপার। তো ছোটো ছোটো অ্যাঙ্গেল কিন্তু রবি কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ রোমান কোডির সাথে কী করে টিম আপ করতে পারে, যেখানে রোমানের এত লম্বা টাইটেল রেনকে তো ভাই কোডি হারিয়েছে, কোডি এন্ড করেছে, তো সেক্ষেত্রে রোমান আর কোডি কী করে সেম পেজে আসতে পারে। এবার দেখো ফ্যান্সরা এখানে একটা আলাদাই এক্সপেকটেশন রাখছে যে এই ম্যাচটাই গাইস হতে পারে যে রোমেন রেন্স আর কোডি রোডসের টিম জিতে গেল, কারণ একদিকে কোডি রোডস নিজের হোম টাউনে অবভিয়াসলি হারতে পারে না, অপরদিকে রোমেন রেন্স রিটার্নের পরে প্রথম ম্যাচ তো সেও হারতে পারে না। এবার দেখো অনেক কিছু ফ্যাক্টর আছে, যদি এই ম্যাচটা রোমেন রেন্স আর কোডি রোডস জিতে যায় তাহলে রোমেন রেন্স হয়তো গাইস সোলো সিকোয়াকেই পিন করবে, আর যেহেতু রোমেন রেন্স পিন করেছে তো রোমেন রেন্স এরপরে সোলোকে বলবে যে চল এবার আমাদের দুজনের মধ্যে লড়াই হোক যে কে যোগ্য এই ট্রাইবেল চিফের পজিশনের জন্য, এই উলাফালা মালার জন্য, সেখান দিয়ে ট্রাইবেল কম্ব্যাটটা সেট হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে না যে সেটা সব থেকে বেশি আর্লি ফ্যাক্টর হয়ে যাবে, কারণ অবভিয়াসলি তার আগে তো ভাই অনেক কিছু আসবে, যে ওয়ার আসবে, তো সেক্ষেত্রে সোলো সিকোয়া রাজি হবে না, তখন সোলো সিকোয়া নিজের ব্লাড লাইন মিলে হামলা করবে, সেখান দিয়ে রোমান এবার নিজের টিম বিল্ড করবে, সেখান দিয়ে এগেনস্ট যাবে। দেখো এটা একটা ফ্যাক্টর হতে পারে। এবার দেখো কিছু ফ্যান্সরা আবার আরোই বলা চলে নেক্সট লেভেল চলে যাচ্ছে, যেহেতু সোলো সিকোয়া পিন হয়ে যাবে এই ম্যাচটায়, তো তারপরে আমরা স্ম্যাকডাউনে দেখবো যে শকিংলি একটা হিউজ রিটার্ন ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে গাইস রকের, আর রক এসে সোলোকে বলবে যে তুই কি করে এই ট্রাইবেল চিফের পজিশনে বসিস যেখানে তুই এই তোর ফ্যামিলিকে জেতাতেই পারলি না, তুই তোর ব্লাড লাইনকে জেতাতে পারলি না এই ম্যাচে, রোমান তোকে হারিয়ে দিল, তোকে পিন করলো, এটা কিন্তু বড় অপমানে, তাই তুই এটা যোগ্য নাস, তো তুই এটা আমাকে দিয়ে দে। তো এখান দিয়ে সোলো সিকোয়া হয়তো রককে উলাফালা মালা পরিয়ে দেবে, আর সেখান দিয়ে পুরো সোলো আর রোমানের ম্যাচের জায়গায় পুরো রোমান আর রকের ম্যাচের দিকে পুরো অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে রাসেলমেনিয়া পটিয়ান। এবার দেখো এটা আমি বলবো না যে হ্যাঁ এটা রবি করে দিতে পারে একটা টুইস্ট ফ্যাক্টর, কিন্তু এখন তো দেখো কারেন্টলি অ্যাঙ্গেল এটাই যে রোমান রেন্স আর সোলোর ম্যাচটাকে বিগার হিসেবে দেখা হচ্ছে, তাহলে রোমান আর সোলোর ম্যাচটা তাহলে হলোই না, কারণ সোলোকে যে তোমরা ট্রাইবেল চিফ বানালে তাহলে তোমরা কী করলে যখন লাস্টে সোলো রককে হ্যান্ড ওভার করে দিচ্ছে উলাফালা মালা? তো সেটা দেখো আমার মনে হচ্ছে না হবে, কিন্তু তাই জন্য আমি বলবো যে দেখো এখানে রোমেন রেন্স যদি সোলোকে পিন করে হ্যাঁ বড় ফ্যাক্টর ঠিক, কিন্তু সোলোর একটা বড় অ্যাঙ্গেল থাকা দরকার, যে ভাই সোলো হচ্ছে ট্রাইবেল চিফ, তো তার একটা বড় ফ্যাক্টর থাকা দরকার, সেক্ষেত্রে সোলোই হয়তো রোমানকে পিন করবে। এবার তোমরা অনেকে বলতে পারো যে এখানে কিন্তু অনেক টুইস্ট আছে, ফার্স্ট টুইস্ট এটাই যে
এই ম্যাচে কি এমন কিছু হয়ে যাবে যে কোডি রোডস হয়তো ভুলবশত হয়তো রোমান রেন্সকে কোডি কাটার মেরে দিল? মানে হ্যাঁ, কোডি কাটার মাস্তিকে ডাইক মারলো, সোলোকে মাস্তিকে রোমানের ঘাড় ধরে নামিয়ে দিল, এরকম ব্যাপার। এবার দেখো এরকম কিন্তু ছোট ছোট ফ্যাক্টর হতে পারে, সেখান দিয়ে কোডি মেরে দিয়ে তো বেরিয়ে গেল, আর সেটাই ইউজ করে রোমান রেন্সকে সোলো সিকোয়া সামোয়ান স্পাইক মিলে মেরে পিন করে দিল, আর সেখান দিয়ে রোমান রেন্স অবভিয়াসলি হেরে গেল। তো তারপর রোমান রেন্স খেপে যাবে কোডির ওপর যে তোর জন্য এই ম্যাচটা আমি হেরেছি। এবার কোডি বলবে আমিও তো হেরেছি, কিন্তু রোমিন তো ভাই খেপে থাকবে, কারণ অবভিয়াসলি রোমান রেন্স এই ম্যাচটা হেরেছে। এটা তার কাছে একটা বড় ব্যাপার ছিল যে হ্যাঁ সোলো আর জ্যাকো ফার্ডুকে হারানো, কিন্তু সেটা হলো না। তো এখান দিয়ে রোমান রেন্স আর কোডি রোডসের মধ্যে খুনসুটি বাজবে। এবার দেখো এখানে এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইজ ডাব্লিউডাব্লিউই এটা করতে পারে যে গাইজ রোমান রেন্সকে প্রোটেক্ট রাখবে। আর সেক্ষেত্রে আমরা গাইজ দেখবো যে এই যে পুরো ম্যাচটা হবে না, মানে এটা অনেকটা ঠিক তোমরা বলতে পারো ঠিক রেসলমেনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্ট যেরকম এবছর হয়েছিল, যে ভাই রোমান রেন্স একটা জায়গা ছিল যেখানে কোডিকে স্পিয়ার্ট মারতে যাবে, ওই টাইমে সেথ রলিন্স কোডিকে ধরে টেনে দেয়, আর সেই মুহূর্তে রোমান রেন্স রককে ভুল করে স্পিয়ার্ট মেরে দেয়। তাহলে কি এরকম কোনো অ্যাঙ্গেল হবে যে রোমান রেন্স সোলোকে স্পিয়ার্ট মারতে যাবে, আর জ্যাকো ফার্ডু টেনে দেবে, আর সেখানে দেখবো যে কোডি রোডসকে ভুল করে স্পিয়ার্ট মেরে দেবে, আর দেন জ্যাকো ফার্ডু রোমান রেন্সকে ধাক্কা মেরে বের করে দেবে, আর সোলো সিকোয়া কোডি রোডসকে সামোয়া স্পাইক মেরে কোডি রোডসকে পিন করে দেবে। দেখো সোলো সিকোয়ার কোডি রোডসকে পিন করাটা সেটাও হতে পারে, ইভেন জ্যাকো ফার্ডুকে কোডি রোডসকে পিন করতে পারে, তাহলে সেটাও কিন্তু বড় অ্যাঙ্গেল হয়ে যাবে। সেখান দিয়ে একটা যেরকমভাবে আমরা দেখলাম যে ভাই কোডি সোলোকে না বলে ভাই জ্যাকো ফার্ডুকে বলেছে তুই রিজার্ভ করিস, আমি তোকে চাই এই ম্যাচের জন্য, যেটা আমরা দেখেছিলাম সেই সময় স্ম্যাকডাউনে। তো এটা কি কোনো অ্যাঙ্গেল হবে যে ভাই জ্যাকো ফার্ডুকে কোডিকে পিন করে দিলে? এবার এটা একটা ফ্যাক্টর, অথবা ভাই সোলো সিকোয়া কোডিকে পিন করলো, কারণ আমি অলরেডি বললাম যে জ্যাকো ফার্ডুকে এখন প্রচুর বড়ভাবে দেখাবে না, কারণ সোলোকে এখন সেন্টার পার্ট, তো সেক্ষেত্রে জ্যাকো ফার্ডু পিন করলে সেক্ষেত্রে জ্যাকো ফার্ডু প্রচুর বিগার হয়ে যাবে। এটা গাইজ একটা অ্যাঙ্গেল হতে পারে। ভাবো কোডি রোডসকে যেরকম ধীরে ধীরে এখন দেখাচ্ছে যে ভাই হ্যাঁ আমি রোমানের ওপরে, কারণ আমি এখন আন্ডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর সেখানে রোমানের ওই ভুল স্পিয়ার্ড মারার চক্করে কোডি নিজের হোম ডাউনে হেরে গেল। আর এখান দিয়ে স্ম্যাকডাউনে আমরা দেখবো যে রোমান রেন্স সোলোর এগেনস্টে তো যেতে যাবে, কিন্তু ওই মুহূর্তে কোডি রোমানকে ইন্টারাপ্ট করে বলবে যে তোর জন্য আমি হোম টাউনে হেরেছি, তো এর কোনো একটা ফয়সালা করতে হবে। এখান দিয়ে রোমান রেন্স আর কোডি রোডসের গাইজ একটা মারাত্মক সংঘর্ষ বাঁধবে। আর আমার মনে হয় যদি গাইজ এইরকম অ্যাঙ্গেল চলে সেক্ষেত্রে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের আগে রোমান রেন্স আর কোডি রোডসের একটা যুগলবন্দী বিলুপ্ত হবে, যেটা ওয়ার গেমে তারা দুজন একসাথে ফাইট দেবে এই ব্লাড লাইনের এগেনস্টে, কিন্তু তার আগে এদের মধ্যে একটা খুনসুটি বাঁধবে যে কে বেস্ট সেটা দেখানো হচ্ছে, কার এই শো কার এই ডাব্লিউডাব্লিউই এরকম, কারণ দুজনেরই একটা ইগো ক্ল্যাশ হবে, আর সেখান দিয়ে গাইজ আমরা হয়তো দেখতে পাবো। দেখো আমার মনে হচ্ছে এটা মেজর চান্স আছে ডাব্লিউডাব্লিউই গাইজ এবছর ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ সেট করবে। কারণ তোমরা দেখো নর্মালি রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা অবভিয়াসলি বিগার ঠিকই, কিন্তু ডাব্লিউডাব্লিউই এইটাকে জাস্ট একটা আঁচ দেওয়ার মতো ম্যাচটা সেট করবে, কারণ এটাকে আমি অলরেডি আগে ডিসকাশন করছি। আমি দেখো রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা যদি হয় না, এটাকে কখনোই তোমরা এখন ভেবো না যে বিগার, যে হ্যাঁ এখানে কে জিতবে কে হারবে, তাহলে তো রোমান রেন্সের কাছে কি টাইটেল চলে আসবে, এটা একটা ফ্যাক্টর, কারণ এখন তো ওরকম হবে না, কারণ কোডির টাইটেল ব্যান্ডকেও লং টানবে, তো সে মানে লং টার্মে মানে রসলমিনে অবধি তো টানবে যতক্ষণ রকের সাথে ম্যাচ হচ্ছে। তো সেক্ষেত্রে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা জাস্ট হালকা আঁচ দেওয়ার মতো ম্যাচ, যে হ্যাঁ এদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধবে ক্রাউন জুয়েল। এবার তোমরা অনেকে বলবে ক্রাউন জুয়েল কেন, তোমাদের এটা তাহলে আমি বলে দিই। দেখো তোমরা এটা তো দেখেছো যে ক্রাউন জুয়েলে কিন্তু বড় বড় ম্যাচ কিন্তু সেট হয়ে যাবে। ভাবো যেমন রসলমেনিয়া সব থেকে বড় মেইন ইভেন্ট, রোমান রেন্স ব্রক লেসনার উইনার টেকস অল, যেটা 38 হয়েছিল, তো অবভিয়াসলি বড় ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউই কিন্তু রোমান রেন্স আর ব্রক লেসনার ম্যাচ কিন্তু ক্রাউন জুয়েলেই প্রথম করিয়েছিল যখন ব্রক লেসনার রিটার্নের পরে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্টর যে ক্রাউন জুয়েলে ডাব্লিউডাব্লিউই কিন্তু প্রচুর বড় ম্যাচ কিন্তু সেট করতে পারে, সেটা গাইজ রোমান রেন্স আর কোডি রোডসের হবে। এবার তোমরা বলবে যে এই ম্যাচটার মেন লজিক কি, লজিক গাইজ এটাই যে এদের সংঘর্ষ তো বাঁধবে, কিন্তু অ্যাট দি এন্ড এই ম্যাচের এন্ডিং এমনভাবে হবে যেখানে আমরা দেখবো যে পুরো ব্লাড লাইন মিলে অ্যাটাক করেছে, লাস্টে রোমান রেন্স আর কোডি রোডস সেম পেজে আসবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের একসাথে হতে হবে। তো এদের ইউনিটি বিল্ড করার জন্য গাইজ এই ম্যাচটাকে সেট করবে। তবে হ্যাঁ যদি এই ম্যাচটা সেট হয় তখন কিন্তু অনেক ডিসকাশন আসবে, সেটা আমি করবো, কিন্তু এখন আমাদের এক্সপেকটেশন গাইজ এটাই রয়েছে ডাব্লিউডাব্লিউই রোমান রেন্স আর কোডি রোডসের একটা বন্ডিং বিল্ড করবে, যেটাকে ডাব্লিউডাব্লিউই চাইবে যে এমন কিছু ভাবে একটা স্ট্রং বিল্ড হোক। কিন্তু হ্যাঁ ব্যাড ব্লাডে সেক্ষেত্রে হারাটা খুব দরকার, কিন্তু আমার মনে হয় যে কোডির পিন হওয়াটা কিন্তু সেক্ষেত্রে একটা লিড করতে পারে, কারণ কোডিকে একটুখানি ফিউরিয়াস করাটা এই মুহূর্তে দরকার। তো সেক্ষেত্রে ভুলবশতই রোমান রেন্স স্পিয়ারটাই লিড করবে কোডির পিন হওয়া নিজের হোম টাউনে, আর এখান দিয়ে একটা হিউজ ফ্যাক্টর কাজ করবে। ইভেন তোমরা অনেকে বলতে পারো যে রোমান রেন্স আর কোডি রোডসের যে বন্ডিং বিল্ড হবে এর মাঝে নাকি পল হেমেন আসবে, আর পল হেমেন দুজনকে এটাই বোঝাবে যে আমাদের
একসাথে লড়াই করলে চলবে না, আমাদের একসাথে হয়ে ওদের এগেনস্টে লড়াই করতে হবে। তো এখান দিয়ে পল হেমেনা অনেক কিছু অ্যাঙ্গেল করবে, দেখো অনেক কিছু এখানে ডিসকাশন করা যায়, কারণ আমার মনে হচ্ছে এই রোহিনেস আর কোডি রোডসের যে একসাথে নিয়ে আসাটা এটা অনেক কিছুকে লিড করছে। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সবাই কমেন্ট করবে, কারণ অনেক ডিসকাশন হবে, দেখাবে নেক্সট এপিসোডে।